1929 साल ब्रिटिश भारतेर रंगपुर जिला सेई जिलार अंतर्गत चिकनमाटी ग्रामे एक बियेर अनुष्ठान चलछे। ग्रामेर फजिलुद्दीन सरकारेर बड़ मेये बेगम लुत्फुनेसार संगे बिये हलो कोचबिहार जिलार एक विख्यात लोकसंगीत शिल्पीर संगे। बियेर राते घटल एक अद्भुत घटना। से राते बियेर अनुष्ठाने हाजिर छिलेन शिल्पीर कलकातार बेश किछु बंधुबान्धव। छिलेन बंधु तकरीम आहमेद जिनी खूब भालो सेतार बजाते पारतेन। ता बियेर पर अतिथि पाड़ा प्रतिवेशीदेर अनुरोधे जार बिये सेई विख्यात लोकसंगीत शिल्पीर गानेर अनुष्ठान शुरू हलो। अनुष्ठाने जेई ना तकरीम आहमेद तार सेतारे टुंगटांग आवाज तुलेछेन, आशेपाशे रक्षणशील मुसलिमरा तुमुल आपत्ति जानालो। मुसलमानेर बिये बाड़ी, एखाने गान बाजना एसब केन, यंत्रसंगीत केन, एसबेर तो कोनो सामाजिक प्रचलन नेई। ता आचमका सेई बाधाय कलकातार बंधुबान्धवरा बेश मनक्षुण्ण हलेन और बंधुदेर अपमाने सद्य बिये करलेन जे लोकसंगीत शिल्पी तिनी भीषण क्षिप्त हलेन। गानेर अनुष्ठाने गंडगोलेर समय तिनी सबार अलक्ष्ये काउके किछु ना बोले शशुरबाड़ी थेके सेई राते निःशब्दे बेरिये चले जान। से राते भीषण झड़ हयेछिलो। सारा रात धरे सेई झड़ जलेर मध्य सबाई बर कोथाय बोले सबाई खोजाखोजी करलेन, किन्तु बरके कोथाओ पावा गेल ना। अवशेषे भोर बेला ताके खुंजे पावा गेल बिये बाड़ी थेके अनेक दूरे एकटा हाई स्कुले। सारा रात बाइरेर झड़ और निजेर मनेर मध्य झड़, एई दुई झड़ेर साथे युद्ध करे करे भोरेर दिके टेबिलेर उपर तिनि क्लान्त हये घुमिये पड़ेछेन। तार प्रतिबाद करार धरनटाई छिलो एई रकम, निःशब्द नीरब प्रतिबाद। कोचबिहारेर এই বিখ্যাত লোকসঙ্গীত শিল্পীকে নিশ্চয়ই আপনারা চিনতে পেরেছেন। তিনি হলেন বিখ্যাত আব্বাসউদ্দিন আহমেদ। আজ তার জন্মদিন। ১৯০১ সালের ২৭শে অক্টোবর কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমার বলরামপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। আব্বাসউদ্দিন তার কথা মনে পড়লেই তার বিখ্যাত গানগুলির কথা আমাদের মনে পড়ে যায়, যে গানগুলি কোনোদিনই পুরনো হবে না। সেই গানগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো মাঝি বাইয়া যাওরে, নাও ছাড়িয়া দে পাল উড়াইয়া দে, প্রেম জানে না রসিক কালাচান, আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই, ফান্দে পড়িয়া বগা কান্দে রে। আসলে তার জনপ্রিয় গান এত অজস্র যে এভাবে উল্লেখ করা কখনোই সম্ভব নয়। পল্লীগীতি বলুন, স্বদেশী গান বলুন, ইসলামিক গান বলুন, উর্দু গান বলুন, আধুনিক গান বলুন, সব ক্ষেত্রেই তার মৌলিকতা এবং সাফল্য অকল্পনীয়। আমার মনে পড়ছে তার ছোটবেলার কথা। কোচবিহারের তুফানগঞ্জ স্কুলে উচ্চ প্রাইমারি পরীক্ষা দিয়ে তিনি বাড়িতে এসেছেন। বাড়িতে মানে কোচবিহার জেলারই তুফানগঞ্জ মহকুমার বলরামপুর গ্রাম। বিকেলে মাঠে যখন তিনি বন্ধুদের সাথে খেলছিলেন তখনই এক বন্ধু তাকে এসে জানালো, আব্বাস তোদের বাড়িতে কলের গান হচ্ছে। সে কথা শুনেই আব্বাসউদ্দিন দৌড়ে চলে এসেছিলেন বাড়িতে। তিনি তো ছোট থেকেই গান বলতেই পাগল। তা সে যাত্রাপালারই গান হোক আর মহরমের মরসিয়া গানই হোক, গান তাকে সবসময় চুম্বকের মতো তাকে টেনে নিয়ে গেছে। তা সেদিন তিনি বাড়িতে এসে দেখলেন একটা লোক বাড়ি বাড়ি ঘুরে ঘুরে কলের গান শোনাচ্ছে। বিনিময়ে ১০০-২০০ চাল বা পয়সা যে যা দেয় তাই নিচ্ছে। আব্বাসউদ্দিন তো ভীষণ অবাক হয়ে গিয়েছিলেন। সত্যি সত্যি তো কলের ভেতর থেকে গান বেরিয়ে আসছে। তিনি লোকটাকে বললেন, খুলে দেখাও তো ভেতরে কে গান গাইছে। লোকটা বলল, চাল নিয়ে এসো, আমি দেখাচ্ছি ভেতরে কে গান গায়। আব্বাসউদ্দিন মহা উল্লাসে বাড়ির ভেতর থেকে চাল নিয়ে আসলেন। লোকটা যন্ত্র খুলে দেখালো, না আছে কোনো লোক না আছে অন্য কেউ। লোকটা বলল, ভেতরে কোনো লোক নেই গো, এই যে কুকুর মার্কা স্লেট, মানে এই যে কালো রেকর্ডখানা দেখতে পাচ্ছ না, এই রেকর্ডের উপরে এই যে শুয়ের মতন এই ছোট্ট পিন, এই পিনটা লাগিয়ে দিলেই দেখো কি সুন্দর গান হয়। আব্বাসউদ্দিন সেই কলের গান, গ্রামোফোন রেকর্ডের গান, সেই যে তিনি প্রথম শুনলেন জীবনে তিনি কখনো সেই গানটি ভোলেননি। গানটি ছিল, বুড়ি তুই গাজার জোগাড় কর, ওলো তোর জামাই এলো দিগম্বর, গানটি গেয়েছিলেন সে যুগের বিখ্যাত কৌতুক অভিনেতা চিত্তরঞ্জন গোস্বামী। সেদিন কিন্তু আব্বাসউদ্দিন কখনোই ভাবেননি যে একদিন তিনি কলের গান গাইবেন। গ্রামোফোন রেকর্ডে তিনি গান গেয়ে বাংলার মানুষকে চমকে দেবেন এসব তিনি কখনোই ভাবেননি। সেই ঘটনার অনেক বছর পরে গানের টানেই 1931 সালে তিনি কলকাতায় এসেছিলেন। ছোটবেলায় কলের গান শুনে তিনি অবাক হয়েছিলেন আর এই কলকাতা শহরেই তিনি গাইলেন তার প্রথম কলের গান হিজ মাস্টার্স ভয়েস। গ্রামোফোন রেকর্ড কোম্পানিতে HMV যাকে আমরা বলি সেই রেকর্ড কোম্পানিতে তিনি গাইলেন শৈলেন রায় এবং ধীরেন দাসের লেখা দুটি গান। গান দুটি ছিল যথাক্রমে শরণ পারের ওগো প্রিয় এবং কোন বিরোহীর নয়ন জলে বাদল ঝরে গো। আপনারা জানেন যে গানের জগতে তার কখনোই কোনো ওস্তাদি তালিম ছিল না। গান তিনি শুনে শুনেই গানের সুর তুলতেন। নিজের প্রতিভা বলে সম্পূর্ণ নিজের চেষ্টায় তিনি গান গাওয়াকে রপ্ত করেছিলেন। অবশ্য কলকাতায় এসে তিনি ওস্তাদ জমিরুদ্দিন খায়ের কাছে উচ্চাঙ্গ সঙ্গীতের তালিম নিয়েছিলেন। তা ছোট থেকে কৈশোর থেকে তিনি রংপুর এবং কোচবিহার অঞ্চলের ভাওয়াইয়া গান, খিরোল গান, চটকা গান, জারি গান, শাড়ি গান, ভাটিয়ালি গান, মর্সিয়া গান, পালা গান তিনি ইত্যাদি বিভিন্ন সব জনপ্রিয় গান গেয়েছিলেন। প্রসঙ্গত বলে রাখি এসব গান সম্পর্কে আমার তেমন কিন্তু কোনো সুস্পষ্ট ধারণা নেই। আমি গানের জগতের লোক নই। আপনাদের এসব গান নিয়ে কোনো তথ্যের দরকার হলে প্লিজ আপনারা একটু নেট সার্চ করে নেবেন অথবা কোনো বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করবেন। লেখাপড়ায় আব্বাসউদ্দিনের প্রথম হাতেখড়ি হয়েছিল বলরামপুরের ছাত্রবৃত্তি স্কুলে। সেখান থেকে কিছুদিনের জন্য ভর্তি হয়েছিলেন কোচবিহার জেলা শহরের জেনকিন্স স্কুলে। সেই স্কুল ভালো না লাগায় পরবর্তী সময়ে ভর্তি হলেন তুফানগঞ্জ স্কুলে। তুফানগঞ্জ স্কুল থেকে তিনি ম্যাট্রিকুলেশন পাশ করেন। ম্যাট্রিকুলেশন পরীক্ষায় পাশ করার পর ভর্তি হলেন কোচবিহার কলেজে। সেখানে তিনি উচ্চ মাধ্যমিক পাশ করেন। ভর্তি হলেন রাজশাহী কলেজে, কিন্তু সেখানকার আবহাওয়া তার ভালো লাগেনি। কোনো মতে 4 মাস থাকার পর তিনি কোচবিহার কলেজে ফিরে আসেন। এখানেই তিনি BA ক্লাসে ভর্তি হন। এখানে একটা মজার তথ্য আছে। সে যুগে BA ক্লাসে মুসলিম ছাত্রদের সংস্কৃত ভাষা নিয়ে পড়তে হতো, অন্যদিকে হিন্দু ছাত্রদের পড়তে হতো ফার্সি ভাষা নিয়ে। তা আব্বাসউদ্দিন পড়াশোনায় এত ভালো ছিলেন যে সংস্কৃত ভাষার পরীক্ষাতে তিনি অসাধারণ রেজাল্ট করলেন। সংস্কৃত ভাষায় দক্ষতার জন্য তিনি কাব্য রত্নাকর উপাধিও তিনি লাভ করেছিলেন। সে সময় তিনি নিজের নামের শেষে তিনি কাব্য রত্নাকর এই উপাধিটি তিনি লিখতেন। আব্বাসউদ্দিন আহমেদ কাব্য রত্নাকর। কলকাতায় একদিন কাজী নজরুল ইসলাম, যাকে তিনি কাজীদা বলে ডাকতেন, সেই কাজীদা একদিন তাকে বলেছিলেন, নামের শেষে এত বড় লেজ লাগিয়েছ কেন? সেদিন থেকেই তিনি তার নামের শেষে কাব্য রত্নাকর সেই উপাধি লেখা বন্ধ করলেন। শুধু লিখতেন নাম আব্বাসউদ্দিন। যাই হোক, বরাবর পড়াশোনায় অত্যন্ত ভালো ছাত্র। স্কুল জীবনে প্রতি ক্লাসে তিনি সবসময় প্রথম স্থান অধিকার করে আসছিলেন। সেই তিনি কিন্তু কোচবিহার কলেজে BA পরীক্ষায় পাশ করতে পারলেন না। বাবা জাফর আলী আহমেদ, যিনি তুফানগঞ্জ আদালতে ওকালতি করতেন, তার কিন্তু ইচ্ছে ছিল ছেলে BA পাশ করে ব্যারিস্টার হবে, কিন্তু বাবার সেই স্বপ্ন সফল হলো না। ছেলে গানের জগৎকেই তার জীবনের একমাত্র ধ্যান জ্ঞান হিসাবে বেছে নিলেন। গানের জগতে প্রতিষ্ঠা পাওয়ার লক্ষ্যে তিনি কলকাতায় আসলেন। কলকাতায় রাইটার্স বিল্ডিংয়ে DPI অফিসে অস্থায়ী কেরানি পদে তিনি চাকরি পেলেন। একদিকে চলল চাকরি আর একদিকে চলতে থাকলো তার গানের অনুশীলন। বিভিন্ন জায়গায় গানের অনুষ্ঠান আর গানের টিউশনি করা এসব পাশাপাশি চলতে থাকলো। 2 বছর পরেই বাংলা সরকারের কৃষি দপ্তরে স্থায়ী কেরানি পদে ভালো বেতনের একটা চাকরি পেলেন। ইতিমধ্যেই গ্রামোফোন রেকর্ডের দৌলতে লোকসঙ্গীত শিল্পী হিসাবে আব্বাসউদ্দিনের নাম ছড়িয়ে পড়েছে সারা বাংলা জুড়ে। প্রাদেশিক প্রধানমন্ত্রী শেরে বাংলা AK ফজলুল হক আব্বাসউদ্দিনের গান খুবই পছন্দ করতেন। তিনি আব্বাসউদ্দিনকে রেকর্ডিং এক্সপার্ট টু দ্য গভর্নমেন্ট অফ বেঙ্গল এই পদে নিয়োগ করলেন। এই কলকাতা শহরেই তার সাথে পরিচয় হয়েছিল কাজী নজরুল ইসলাম, পল্লীকবি জসিম উদ্দিন, গোলাম মোস্তফা, পঙ্কজ কুমার মল্লিক প্রমুখ বড় বড় সব ক্রিয়েটিভ মানুষদের সাথে। এদের মধ্যে কবি কাজী নজরুল ইসলামের সাথেই তার ঘনিষ্ঠতা ছিল সবচেয়ে বেশি। একদিন তিনি কবিকে বলেছিলেন, কাজীদা, এই যে পিয়ারু কাওয়াল বা কাল্লু কাওয়াল, এরা উর্দু কাওয়ালি গান গায়, এদের গান শুনেছি অসম্ভব বিক্রি হয়, বেশ জনপ্রিয় গান। এই ধরনের বাংলায় ইসলামিক গান দিলে হয় না? আপনি যদি ইসলামিক গান লেখেন তাহলে কিন্তু গানের জগতে একটা বিপ্লব হতে পারে। সব শুনে কাজী নজরুল ইসলাম বললেন, আব্বাস, তুমি ভগবতী বাবুর সাথে কথা বলো। এই ভগবতী বাবু হলেন ভগবতী ভট্টাচার্য, HMV গ্রামোফোন রেকর্ড কোম্পানির তিনি হলেন রিহার্সাল ইনচার্জ। 60 বছরের ঝানু বৃদ্ধ। সব শুনে তিনি তেলে বেগুনে জ্বলে উঠলেন, বললেন, না না, ইসলামিক গান একদম চলবে না। আব্বাস, তুমি তো জানো, তোমরা মানে মুসলিমরা গান বাজনা অনেকে পছন্দ করে না, ইসলামিক গানের রেকর্ড বার করে কোম্পানি এত বড় ঝুঁকি নিতে পারে না, ব্যবসা একেবারে লাটে উঠে যাবে। সেদিনের মতো আব্বাস উদ্দিন বেশ দমে গেলেন, কিন্তু মাস 6 পরেই আবার তিনি ভগবতী বাবুকে বললেন, আচ্ছা আচ্ছা একটা এক্সপেরিমেন্ট করেই দেখুন না, যদি বিক্রি না হয় আর ইসলামিক গান দেবেন না, ক্ষতি কী? নাছরবান্দা আব্বাস উদ্দিনকে দেখে শেষ পর্যন্ত ভগবতীবাবু রাজি হলেন। সেদিন পাশের ঘরেই উপস্থিত ছিলেন কাজী নজরুল ইসলাম। আব্বাস উদ্দিন দৌড়ে গেলেন সেই ঘরে, জানালেন ভগবতীবাবু রেকর্ড করতে রাজি হয়েছেন। সেদিনই কাজী নজরুল ইসলাম ভর দুপুরে দরজা বন্ধ করে 1.5 ঘন্টার ভিতরে লিখে ফেললেন তার সেই বিখ্যাত গান, ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। ঠিক পরের দিন লিখলেন আরও একটি বিখ্যাত গান, ইসলামের ওই সওদালয়ে এলো নবীন সওদাগর। গান দুটিতে সুর সংযোগ করে কবি কাজী নজরুল ইসলাম আব্বাস উদ্দিনকে গান দুটি শিখিয়ে দিলেন। যেদিন গান দুটি লেখা হয়েছিল ঠিক তার 4 দিন পরেই আব্বাস উদ্দিনের কণ্ঠে গান দুটিকে রেকর্ড করা হলো। 2 মাস পরেই ছিল ঈদ। ঈদের আগেই বাজারে ছাড়া হলো HMV সেই ইসলামিক গানের রেকর্ড। বলা বাহুল্য, সেই গান দুটি জনপ্রিয়তার চূড়ান্ত শিখরে পৌঁছে গেল। আজও তা কিন্তু সমানভাবেই জনপ্রিয়। এরপরেই কাজী নজরুল ইসলাম এবং আব্বাস উদ্দিনের যৌথ উদ্যোগে একে একে অসাধারণ সব ইসলামিক গানের রেকর্ড বাজারে বের হলো। আল্লাহ রসুলের গান পেয়ে বাংলার মুসলমানদের ঘরে ঘরে জেগে উঠল এক নতুন উন্মাদনা। আব্বাস উদ্দিন তার নিজের আত্মজীবনীতে লিখেছেন, যারা গান শুনলে কানে আঙুল দিত তারাই কান থেকে হাত সরিয়ে তন্ময় হয়ে শুনতে থাকল সেই গান। বাস্তবিকই আব্বাস উদ্দিন ছিলেন প্রথম মুসলমান গায়ক যিনি ইসলামিক গানের বাণিজ্যিকভাবে রেকর্ড তৈরি করে সফল হয়েছিলেন। শুনলে আপনারা আশ্চর্য হবেন যে তার সাফল্যের দ্বারা অনুপ্রাণিত হয়ে সে সময়ে অনেক হিন্দু গায়কও মুসলমান ছদ্মনাম নিয়ে ইসলামিক গান রেকর্ড করা শুরু করেছিলেন। আব্বাস উদ্দিন ছিলেন জিন্নাহপন্থী। দেশভাগের পক্ষে তিনি বরাবর সোচ্চার ছিলেন। পাকিস্তান গড়ে তোলার লক্ষ্যে তার গান মুসলিম জনতার সমর্থন আদায়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। 47-এর দেশভাগের সময় তিনি পাকিস্তান অংশে অর্থাৎ পূর্ব পাকিস্তানে তিনি চলে যান। ঢাকায় এসে তিনি সরকারের প্রচার দপ্তরে অ্যাডিশনাল সং অর্গানাইজার হিসাবে চাকরি করেন। 1955 সালে পাকিস্তানের প্রতিনিধি হিসাবে তিনি ম্যানিলায় দক্ষিণ পূর্ব এশীয় সঙ্গীত সম্মেলনে, 1956 সালে জার্মানিতে আন্তর্জাতিক লোকসঙ্গীত সম্মেলনে এবং 1957 সালে রেগুনে প্রবাসী বঙ্গ সাহিত্য সম্মেলনে তিনি যোগদান করেছিলেন। তিনি বাংলা চলচ্চিত্রেও অভিনয় করেছিলেন। তার অভিনীত চলচ্চিত্রগুলির নাম হল বিষ্ণুমায়া, মহানিশা, একটি কথা ও ঠিকাদার। সঙ্গীত জগতে তার অসামান্য অবদানের জন্য তিনি 1960 সালে মরণোত্তর প্রাইড অফ পারফরমেন্স, 1979 সালে শিল্পকলা একাডেমি পুরস্কার এবং 1981 সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন। আব্বাস উদ্দিন আহমেদ মাত্র 58 বছর বেঁচে ছিলেন। দীর্ঘ রোগভোগের পর ১৯৫৯ সালের ৩০শে ডিসেম্বর বুধবার সকাল ৭টা ২০ মিনিটে তিনি প্রয়াত হন। একথা অনস্বীকার্য যে বাংলার এই অসামান্য লোকসঙ্গীত শিল্পী, ভাওয়াইয়া গানের সম্রাট, বাংলার বুলবুল বলে খ্যাত লোকসঙ্গীত পল্লীগীতির সুরকার, গায়ক, শিল্পী, সঙ্গীত পরিচালক আব্বাস উদ্দিনের নাম বাংলার সঙ্গীত জগতের ইতিহাসে চিরকালের জন্য স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আজ এই পর্যন্ত। দেখা হবে এইরকমই নতুন কোনো নলেজেবল ভিডিওতে। ভালো থাকুন। নমস্কার।